তো অর্ক তাসিন তোমাদের কি অবস্থা আছে আমরা মিলিটারি মিউজিয়ামে আসলাম তো তোমাদের কি অনুভূতি আজকে ভাই 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 শীত হয়ে গেছে ভাই আইনা পুরো শেষ এত গরম পাই রোজা রাখার পরে আবার আজকে রোজা রাখছি গাইস রোজার সময় এমনি বের হয় ভাই প্রচুর তাপ অবস্থা পুরাই খারাপ তাসিন গাইস আমরা শে মিলিটারি মিউজিয়ামে আসছি তো তোমার এখন কি করতে ইচ্ছা করতেছে অর্ক ঠান্ডা পানির মধ্যে গোসল করতে মন যেত ঠান্ডা খাইতে মন যেত তাসিন তো তুমি রোজা নাই হ্যাঁ তো তোমার কি খবর আছে কোক দেখাবে তো ইয়ো গাইস তো হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি গাইস তো আমরা এসে পড়েছি গাইস বঙ্গবন্ধু ন্যাশনাল মিউজিয়ামে আমরা আজকে খুবই কষ্ট করে এসেছি গাইস আজকে রোজা প্লাস খুবই গরম গাইস তো আজকে আমরা সামনে গিয়ে কি করতে গাইজ আমরা এখন রিক্সা থেকে নেমে আমরা এখন কারণ বাজারে আছি তো আমরা এখান থেকে আমরা এখন বসুন্ধরাতে যাচ্ছি তো এখান থেকে বসুন্ধরা বেশি দূর না আমরা প্রায় বসুন্ধরার কাছে চলে আসছি তো এই যে এখানে রাস্তা পার হচ্ছে তো রাস্তার ভিতরে মানুষজন গাড়ি তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম গাইজ এত পরিমাণে গরম যে বলার বাহিরে এখানে প্রচুর পরিমাণে গরম তো আজকে আমরা আসার সময় পরে একজনের অবস্থা খুবই খারাপ গরমে ঘামতে ঘামতে অবস্থা শেষ একবারে তো আমরা বসুন্ধরার সামনে চলে আসছি তো এইখানে আমরা টঙ্গি ওয়ার্ল্ডে যাব আজকে তো এটা নিয়ে অনেক রিভিউ টিভিউ দেখছি তো আজকে আমরা এখানে চলে আসছি তো আর এখন যেহেতু রোজার সময় তো আমরা হাতে বেশি টাইম নিয়ে আসি না তো আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে তো এই জন্য আজকে আমি একটু তাড়াতাড়ি আপনাকে দেখানোর ট্রাই করব এই হলো গাইজ হোয়াটসঅ্যাপ তো গাইজ আজকে আমি এসে পড়েছি বসুন্ধরাতে ট্যাগি ওয়ার্ল্ডে যাবো গাইজ তো গাইজ আজকে রোজা রেখে অনেক কষ্ট করে আসতেছে গাইজ এখানে প্রচণ্ড গরম গাইজ পুরো দেখতেছি ঘামায় গেছি পুরো তো গাইজ ব্লগটা আমাদের খুবই কষ্ট হয়েছে করতে তো গাইজ ব্লগটা ফুল দেখবা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যা ফুল ভিডিও দেখবা গাইজ খুবই মজাদার হবে লেটস গো গাইজ আমরা এখন টগি ওয়ার্ল্ডে ঢুকবো সো গাইস ফুল ভিডিওটা দেখো অনেক মজা হবে গাইস
সো গাইস আমরা এখানে যেহেতু ইফতারের আগে আসছি, তো এই জন্য আমরা এখানে কোনো কিছু ট্রাই করার মতো পাইতেছি না। সো আজান দিতে আর বেশি টাইম নাই, এই জন্য আমরা এখানে লেট করতেছি না। তো গাইস তাহলে আমরা এখান থেকে হচ্ছে 18 ফ্লোরে চলে যাই। তো 18 ফ্লোরে চলে আসলাম গাইস। তো এই যে এখানে হচ্ছে আমরা ইফতার টাইম যেহেতু হয়ে গেছে, তো এখানে আমরা কোনো কিছু ট্রাই করার সুযোগ পাইতেছি না। তো আমরা আবার এখানে নেক্সট টাইম আসবো ইনশাল্লাহ। তো নেক্সট বার আমরা অবশ্যই ট্রাই করব। ওইদিকে আছে তো তাসিন কত। সো গাইস আমরা এখানে 8 ফ্লোরে চলে আসলাম। তো 8 ফ্লোরে এসে দেখেছি এখানে সব বাচ্চাদের সব কিছু। তো এখানে বাচ্চাদের খেলনা সব এখানে। তো সমস্যা নেই, আমরা এখানে সব কিছু ঘুরে দেখিয়েছি কোন জায়গায় কী আছে না আছে। নেক্সট টাইম যখন আসবো তখন আমরা এখানে ইনশাল্লাহ সবগুলো ট্রাই করব ফুল প্যাকেজ নিয়ে। এখন হচ্ছে এখানে হচ্ছে সব বাচ্চাদের জিনিসপত্র, এখানে বাচ্চারা খেলতেছে এখানে। অর্কো যা বললো তাই যেখানে সবকিছু বাচ্চাদের, তো আমরা টাইমের জন্য যেহেতু উপরে যেতে পারতেছি না, তো আমাদের গেমও কিছু দেখাতে পারতেছি না। তো আমরা এখানেই থাকি, আমরা টগি ওয়ার্ল্ডে ঘুরতেছি গাইস। তো জায়গাটা খুবই জোস গাইস, আমরা পিক তুলতেছিলাম এতক্ষণ গাইস। আসলে জায়গাটা অনেক সুন্দর, মেনলি হচ্ছে যে আমরা টাইম নিয়ে ইফতার গেছি। তো আমাদের আজকে এখানে ইফতার করতে হবে। তো ইফতার এখানেই করতে হবে গাইস। সো কাম অন গাইস। এখানে হচ্ছে ভিডিও শট চলতেছে, ফটোশুট চলতেছে, একদম কঠিন লেভেলের ফটোশুট চলতেছে এখানে। জায়গাটা জোস এখানে একটা, তোমরা এখানে যারা যারা আসলে চলে আসে একদম চলে আসে। তোমরা কি করতেছো গাইস, মিস করো কেন? হ্যাঁ তো গাইস আমরা এখন চলে যাচ্ছি, কজ ইফতার টাইম হয়ে গেছে। তো আমরা এখন চলে যাবো। জায়গা পাবো না, মেন যেটা তো আমাদের বেরোয়া লাগবে। আমি না, এই যে তাসিন আমাদের হচ্ছে কুকুরের মতো, কুত্তার মতো একদম গাইস, মানে টয়লেটের ভিতরে যে ঢুকছে মিরর হয়েছে, এমন ঢোকা ঢুকছে যার বাইরে হয় না টয়লেট থেকে। মানে মিরর গাইস, মিরর তোলার জন্য পাগল হয়ে গেছে। তো তুমি কি করলে এতক্ষণ? আমরা মিরর তুলি না, আমি আর তুই তো বাইরে ছিলাম। ও হ্যাঁ, আমরা দুজন না শুট করলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা তো ব্যস্ত ছিলাম নাকি? যে অবস্থা ভাই, আজকে রোজা থেকে যে অবস্থা হয়েছে আমাদের, মানে বলার বাইরে। তুমি টাইম না তো প্যারা খাও, কে প্যারা নাই ব্রো, চিল যাওয়ার হবে। সাতটা লাগে তো কি যা হোক, লিফ্ট আসুক, তো তোমার সমস্যা কে? তো ভাই অনেক আমরা ছাকা পাবো না রেস্টুরেন্টে ভাই, ক্ষুধা লাগছে ভাই।
জাতির ক্রাশ দেখতেই পারতেছো, শরম একদম ভদ্র একদম সুশীল জীবনও কিছু না করা এখন আপাতত পজ করো। তো গাইজ এখন নিচে যাব, সো গুড বাই, খুবই মজাদার লাগছে গাইজ। তো মানে জায়গাটা অনেক খুবই ভালো ছিল, বাট এখন ইফতারির জন্য পুরাই পেরা খেয়ে গেছি। তাসিন তোর কি অবস্থা? গাইজ তোর অনেক খারাপ অবস্থা, আর আব্বু অনেক পেরা দেয় গাইজ। বাসায় তো এখন যাইতেছি না, এটা আপনারা জানেন আমরা জন্য। পরে আবার নেক্সট আবার আসবো আরো কত নতুন ব্লগ বা ভিডিওস নিয়ে। টিল দেন গুড বাই, সি ইউ অ্যাগেন।